এই মুহূর্তত অসমৰ ছাত্ৰ-ছাত্ৰীৰ লগতে আমাৰ প্ৰত্যেকগৰাকী জনসাধাৰণক জনাইছো এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ। অসমৰ 14 জিলাত ভয়ংকৰ কোভিড সংক্ৰমণ আৰু 14 জিলাৰ বাবে আহি আছে নতুন এছঅপি আৰু প্ৰতিদিনে এখনৰ পাছত আন এখন জিলাত ভয়াবহ ৰূপ ধাৰণ কৰিছে কোভিড সংক্ৰমণে। এইবাৰ কামৰূপ মেট্ৰ, ক্ৰাছাৰ, ডিব্ৰুগড়, যোৰহাট, কামৰূপ আৰু তিনিচুকীয়া, নগাঁও, শোণিতপুৰ, বৰপেটা, করিমগঞ্জ, গোলাঘাট, শিবসাগর, ধুবুরী আর লক্ষিমপুর ভয়ঙ্কর রূপ ধারণ করেছে কোভিড সংক্রমণে। আর 10 দিন কোভিডর সংখ্যায় অতিক্রম করেছে প্রতিখন জেলাত 1000তক অধিক। আর 10 জানুয়ারীর 14 জেলাত ব্যাপক হারত বৃদ্ধি পাইছে কোভিড সংক্রমণ। এফালে রাজ্যের 14 জেলাত কোভিডর ভয়ঙ্কর সংক্রমণ আর 14 জেলার বাবে আহিছে আছে নতুন এসওপি। প্রতিদিনে এখনের পাছত আন এখন জেলাত ভয়াবহ রূপ ধারণ করেছে কোভিড সংক্রমণে। এই মুহূর্তে জানাইছো এক গুরুত্বপূর্ণ খবর। দেহত আজি ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, দৈনিক আক্রান্ত সংখ্যা 3,17,000 অতিক্রম করেছে ভারতবর্ষত। এফালে অমিক্রণ আতঙ্ক ক্রস ক্রম আমার সমগ্র দেহ আর ব্রিটেন পিলসনের দেহর দরে করোনার তৃতীয় ঢৌ অতিক্রম করে স্বাভাবিক জীবনযাত্রা অবতী হওয়ার সময়ত ভারতত দৈনিক বৃদ্ধি পাইছে কোভিড সংক্রমণের সংখ্যা। আর করোনার তৃতীয় ঢৌ প্রথমবার দৈনিক আক্রান্তর সংখ্যা 3,00,000 গড় অতিক্রম করলে আর বাড়িছে অ্যাক্টিভ কেসের পজিটিভের রেটও। ইফালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে করোনার কোনোদিনেই শেষ নহব বলে সতর্কবাণী জারি করেছে। কিন্তু সম্প্রতি যারত করোনার সংক্রমণ বৃদ্ধি পাইছে তার বাবে এটা উদ্বিগ্নতা বৃদ্ধি পাইছে কেন্দ্র তথা রাজ্য সমূহর। ইফালে অসমত বিগত 24 ঘণ্টাত আক্রান্ত হয়েছে 8,339 জন আর মৃত্যু হয়েছে 24 ঘণ্টাত 15 জনের। আর অসমত প্রতিদিনে বৃদ্ধি পাবলে লৈছে কোভিড আক্রান্তর সংখ্যা। আর বুধবার রাজ্যত পুনের 8,000+ লোক করোনা ভাইরাসত আক্রান্ত হয়েছে। আর বিগত 24 ঘণ্টাত 8,339 জন লোকের দেহ ধরা পড়েছে কোভিড 19 উপস্থিতি। আর আজি অসমত আক্রান্তর হার হয়েছে 12.89%। আর করোনা ভাইরাসত আক্রান্ত হয়ে দিনটোত 15 জন লোকের মৃত্যুমুখত পড়েছে।